ফ্রেন্ডস, অলমোস্ট এই যে আমি যে ড্রয়িং কম্পিটিশনটা করেছিলাম সেটা থেকে অনেকে, আমি দেখলাম যে অনেকে রেসপন্স করেছে, অনেকে আমার সাথে কন্ট্যাক্ট করেছে, অনেক কিছু নিয়ে মানে আন্ডারস্ট্যান্ডিং, অনেক সময় কনভার্সেশন হয়েছে, অনেক মানে প্রচুর আইডিয়া নিয়ে কিন্তু ডিসকাস হয়েছে। তো আমার মনে হয়েছে যে একদিক থেকে এই কম্পিটিশনটা খুব লাভই করেছে, মানে আমার পক্ষে যে আমি তোমাদের অনেক কিছু ফিডব্যাক পেয়েছি, অনেক রেসপন্স পেয়েছি সেটা নিয়ে, আর অনেকে তোমরা যে এই যে ডিসকাস করো আমার সাথে, কারণ আমি সবসময় চেষ্টা করি যে তোমাদের সাথে ফ্রেন্ডলি বিহেভ করতে, কারণ অ্যাজ আমি কোনো ইউটিউবার নয়, অ্যাজ তোমাদের ফ্রেন্ডের মতো তোমাদের সাথে কথা বলছি, আমি আমার নলেজটাকে তোমাদের দেওয়ার চেষ্টা করছি। তো গাইস, অলমোস্ট প্রচুরজন দেখলাম যখন আমার কম্পিটিশনে পার্টিসিপেট করার সময় অনেকে ফোন করে এটা বলছে যে দাদা তুমি যে কাজগুলো করো, অ্যাজ আমি তো কোনো ড্রয়িং স্কুলে ড্রয়িং শিখি না, সেলফ স্টাডি করি, মানে বাড়িতে পড়াশোনার উপরই বেশি ফোকাস দিই, তাই বাড়ির থেকে সেভাবে আমাকে ড্রয়িং স্কুলে অ্যাডমিট করাইনি, তো আমি ড্রয়িং করি কিন্তু তুমি যেরকম কম্পিটিশন করো সেরকম আমি প্রপার আইডিয়া পাইনি, প্রচুর বুঝতেই পারিনি কীভাবে করতে হবে। আবার অনেকে আমাকে এরকম ফোন করে বলে যে আমার ড্রয়িং স্কুলে অন্যরকমভাবে ড্রয়িং শেখায়, তো তোমার এরকম কাজগুলো যথেষ্ট আলাদা, তো আমাদের ড্রয়িং স্কুলে এরকম করায় না, তো আমি বুঝতেই পারছি না কীভাবে করবো। দেখো গাইস, একটা কথা বলি যে সবসময় যখন আমরা যখনই ছোটোবেলা থেকে ধীরে ধীরে এগোই, অত এইভাবে মেন্টালিটি থাকে না যে কী শিখতে হবে না শিখতে হবে বা কোন দিকে ফোকাস সেরকম করতে হবে, কারণ অনেকেই দেখে থাকবে যে ছোটোবেলায় প্রায় প্রত্যেকেরই কিছু না কিছু একটা জায়গায় মানে হোস থাকে বা শখ থাকে যে হ্যাঁ আমি এটা পারি, মানে একটা প্যাশান থাকেই থাকে। তো কারোর হয়তো ড্রয়িংয়ে এরকম প্যাশান থাকে, সে হয়তো আঁকতে ভালোবাসে, ছোটোখাটো জিনিস কাজ করে আঁকা, কিন্তু সেভাবে আমার মনে হয় যে এটা ফ্যামিলির ওপর বেস করা উচিত, যে ফ্যামিলিকেই ফোকাস করা উচিত যে তার ছেলে মেয়ে কীভাবে কাজটা করছে, কাজটার উপর কতটা তার ন্যাক আছে, তো তাকে ওই জায়গায় অ্যাডমিট করানো উচিত কি উচিত না সেটার ওপর। তো অনেকেই এই প্রবলেমগুলো ছোটোবেলা থেকে ফেস করে, বাট অনেকে দেখি এমন অনেকে কমেন্ট এরকম করে যে যারা ধরো এখন বিকম করেছে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, তারা আবার করছে কি বিএফএ করছে, কারণ তাদের মনে হয়েছে যে আমাদের কাজটা বেটার না। এবার কি হয়, এখন ধীরে ধীরে কিন্তু বিএফএ যথেষ্ট টাফ হয়ে গেছে, এখন শুধুমাত্র এন্ট্রেন্সই নয়, এন্ট্রেন্সের পরে কিন্তু অনেক সময় ভাইবা হয়, অনেক ভাইবাতে কিন্তু এরকমও কোয়েশ্চেন করে যে তুমি এর আগে কোনো মানে গভর্নমেন্টে কোনো এক্সাম দিয়েছো কিনা। অনেকে বলে যে আমি এরকম কম্পিটিশানে প্রচুর পার্টিসিপেট করেছি, আমি ফার্স্ট হয়েছি, কিন্তু সেটা কিন্তু ম্যাটার করে না, তারা দেখতে চায় কোনো একটা মানে সার্টিফাইড সার্টিফিকেট বা একটা ভ্যালিডেট সার্টিফিকেট এরকম বা ভেরিফাইড কোনো কিছু। তো এটাতে প্রচুরজন আটকে যায়। আমি এখন দেখি যে বিশ্বভারতী বেশিরভাগ কিন্তু গভর্নমেন্ট আর্ট কলেজে সেরকম অত জিনিস দেখে না, কিন্তু শান্তিনিকেতন যেটা বিশ্বভারতীতে, বিশ্বভারতীতে কিন্তু প্রচুর ইন্টারভিউতে কিন্তু দেখা হয়। এবারে কিন্তু অলমোস্ট ভাইবা হয়েছিল, কারণ এবারে যেহেতু এক্সাম হয়নি, তোমাদের সাথে আমি ডিসকাস করেছিলাম যে বিশ্বভারতীর ফর্ম ফিল আপ হয়েছিল, তো ফর্ম ফিল আপের পর ওরা কিন্তু একটা ভাইবা থ্রু মানে ডিসকাশন নিয়েছিল, দেখতে চেয়েছিল যে তারা কতটা শখ আছে কোন এই কাজটার ব্যাপারে। তো অলমোস্ট গাইস তারা নলেজ আইডিয়া পেয়েছে, তারপরে কিন্তু অ্যাডমিশান দিয়েছে, তাই বিএফএ এবারে কিন্তু যথেষ্ট টাফ হয়েছে। আর আমি সবসময় বলি যে বিএফএ করছো মানে বিশ্বভারতী থেকে করো, ওটা বেস্ট, বা তাছাড়া এবার যদি তুমি বাইরে যেতে চাও, দিল্লি দিকে যাচ্ছো বা মুম্বাইতে যাচ্ছো, সেটা আলাদা ব্যাপার, বাট ইন্ডিয়ার মধ্যে মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আছো মানে বিশ্বভারতী থেকে করাটা আমার মনে হয় বেস্ট। তো অলমোস্ট, বাট এটার জন্য তোমাকে কিন্তু ছোটোবেলা থেকে একটা ভাবতে হবে, যত ড্রয়িং স্কুল থাকে না তারা নর্মালি কী হয় যে ওইভাবে ড্রয়িংটা শেখায় না, অনেক অনেক ড্রয়িং স্কুল তো এরকম আছে যারা হয়তো গভর্নমেন্ট এক্সামগুলোই নেওয়ায় না, কিন্তু গভর্নমেন্ট এক্সাম কিন্তু তোমাদের দেওয়া উচিত, চেষ্টা করবে এমন একটা ড্রয়িং স্কুলে অ্যাটেন্ড করা যেখানে গভর্নমেন্ট এক্সাম হয়, তার সাথে সাথে অন্তত এই ব্যাপারগুলোতে কন্ট্যাক্ট রাখার, তাদের স্যারেদের সাথে কন্ট্যাক্ট রাখার যে হ্যাঁ তুমি এই এক্সামটা দিতে চাও। অনেকে কী করে যে এক্সামের মানে স্যাররা কী করে এক্সামের উপর অত ফোকাস রাখেন, ভাবে যে ঠিক আছে ছেলেটা রোজ আসছে ড্রয়িং প্র্যাকটিস করছে চলে যাচ্ছে হয়ে গেল, কিন্তু এই জিনিসটা কিন্তু তোমাকে বোঝাতে হবে, কারণ নয়তো ড্রয়িং টিচার তোমার ওপর ফোকাস করবে না, কারণ কী হয় যে এক্সাম তোমরা, আমি অলমোস্ট লাস্ট দুদিনের দুটো ভিডিওতেই বলেছিলাম প্র্যাকটিক্যাল থিওরি এক্সাম, ধীরে ধীরে কিন্তু তোমাকে নলেজটা গ্রো করতে হবে, নিজেকে একটা আলাদাভাবে প্রসেসে একটা রেডি করা, তো এটা অলওয়েজ পসিবল, এটা আমি বলছি না যে তোমাদের তার জন্য একটা ড্রয়িং স্কুলে যেতেই হবে, বাট আমি এইটুকুনি বলবো যে ড্রয়িং স্কুলে যখন যাবে তখন চেষ্টা করবে যেখানে গভর্নমেন্ট এক্সাম নেওয়া হয় সেরকম ড্রয়িং স্কুলে যাওয়ার, অ্যাজ এ ড্রয়িং টিচার চেষ্টা করে যে তোমাকে শিখিয়ে যাওয়া, কিন্তু কখন তোমায় থামতে হবে কী করতে হবে সেটা কিন্তু তোমাকে নিজে ঠিক করতে হবে। অনেকে থাকে কি 10 বছর 12 বছর খালি ড্রয়িং স্কুলে যায়, ড্রয়িং শেখে চলে আসে, এরকম করলে চলবে না, চেষ্টা করবে একটা লিমিটেড টাইমের মধ্যে কাজটা করে কাজটা শেষ করো। আমার মনে হয় যে অ্যাজ এ ড্রয়িং টিচার
মানে যদি তোমাকে ড্রয়িং শেখায়, ধরো তুমি গভর্নমেন্টের জন্য রেডি হচ্ছ না, মানে ফাইনান্সের এক্সামের জন্য রেডি হচ্ছ না, তাহলে আমি বলবো যে তুমি অলমোস্ট 1.5 বছরের মধ্যে, মানে 1 year 6-7 months মধ্যে কিন্তু তুমি পুরো ড্রয়িং শিখে যেতে পারো। তুমি অয়েল পেস্টেল শিখে যেতে পারো, পেন্সিল স্কেচিং শিখে যেতে পারো, ওয়াটার কালার শিখে যেতে পারো, প্লাস তুমি অয়েল পেন্টিং, অ্যাক্রেলিক, গ্লাস পেন্টিং এগুলোও তুমি খুব ইজিলি শিখে যেতে পারো অনলি 1 year 6 months মধ্যে। এটা আমার ক্ষেত্রেও খুব ইজি। যদি কেউ আমার কাছে এরকম কোনো রেডি হতে চায়, তো আমি এরকম একটা কোনো কোর্স রেডি করবো, ড্রয়িং শিখবে তার জন্য রেডি হতে চায়, তোমরা অনলাইনেও এটা শিখতে পারো। আমরা অলমোস্ট আমরা ইউটিউবে তো প্রতিদিন ভিডিও দিই, যাতে তোমরা একটা প্রতিদিন একটা করে যাতে লেসেন পেতে পারো, যাতে তোমরা একটা আইডিয়া পেতে পারো, ফেস্টিভ্যাল ওয়ার্কশপ, আর আমরা সব ধরনের কাজ করার চেষ্টা করি, অ্যাজ এ এন্টারটেনমেন্ট, অ্যাজ এ লার্নিং, সব ধরনের অ্যাজ এ সমস্ত দিক যাতে প্রপারলি তোমরা যাতে আইডিয়া পেতে পারো, তার জন্য আমি অলমোস্ট এরকমভাবে রেডি করতেই পারি। একটা এরকম কোর্স আমি ইন ফিউচার ভাবছি যে রেডি করব, যদি কেউ চায় তো তার জন্য। আদারওয়াইজ যদি কেউ ভাবে যে না আমি এরকম গভর্নমেন্টের ফাইনান্সের এক্সামের জন্য রেডি হব, তাদের জন্য আমি একদম আলাদাভাবে একটা কোর্স করবো। কারণ তাদের কী হবে, তাদের ফার্স্ট পিয়ার থেকে 8th year অবধি টানতে হবে। এখন পিয়ার থেকে 1st year অবধি টানাটা খুব ইজি, অত টাফ হয় না ড্রয়িং শেখানো। কিন্তু যখন তারা 2nd year থেকে 8th year টানে, ধীরে ধীরে কনসেপ্টে গ্রো করা, ধীরে ধীরে তাদের থিওরির জন্য নলেজ দেওয়া, এগুলো প্রপার কিন্তু একটা স্টেপ বাই স্টেপ হয়। অনেক ড্রয়িং স্কুলে দেখবে থিওরির কোনো ক্লাসই করায় না, থিওরি বলে কিছুই না, কারণ জানে যে থিওরি মানে দেখে লিখতে হয়, এই ব্যাপারটা মাথায় এনে দেয়, দিয়ে কোনো ক্লাসই করে না। এটা কিন্তু একদম ভুল। ফিউচারে কিন্তু প্রচুর টাফ হয়। যারা ধরো ভাবো যে হ্যাঁ আমি এই এক্সাম দিয়ে বিএফ এর দিকে এগোব, তখন কিন্তু ইন্টারভিউতে প্রচুর সমস্যা হয়। তাই চেষ্টা করবে এগুলো এখন থেকে রেডি করা। তাই সেলফ স্টাডি বা ড্রয়িং ক্লাস এটা কোনো ম্যাটার করে না, ডিপেন্ড করে তুমি নিজে কীভাবে কাজটা করছো। সেলফ স্টাডিতেও মানুষ অনেক কিছু করতে পারে, ড্রয়িং ক্লাসে করেও নিজে থেকে করতে হবে, কারণ তোমাকে ব্যাপারটা নিজে থেকে করতে হবে, কেউ তোমাকে ধরিয়ে দেবে না। হ্যাঁ কিছুজন ধরিয়ে দেয় যারা এই ব্যাপারটা আইডিয়া থাকে, এখন আমি নিজের কথা বলছি না, বাট যারা আইডিয়া থাকে আমি জাস্ট এইটুকুনি বলবো। আই হোপ তোমরা বুঝতে পেরেছো, তাই যেটাই করবে সেটা ভেবে করবে, এটাই আমি জাস্ট বলতে চাই।